হচ্ছে উপরে ক্যাপশন দেখছেন যে অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে, অপু বিশ্বাস থাইল্যান্ডে, অপু বিশ্বাস থাইল্যান্ডে আমাকে নাড়ু পাঠিয়েছে। এই যে দেখেন আমি খেয়ে ফেলছি অনেকগুলা, আমার স্টাফরাও খেয়ে ফেলছে, আমার স্টাফরা আবার বজ্জাত, ঠিক আছে, স্টাফরাও খেয়ে ফেলছে। তো স্টাফ করে বললাম যে আগে ভিডিওটা বানিয়ে নিই তারপর খাইস। তো অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে থাইল্যান্ডে, অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে। তো এই যে নাড়ু দেখতেই পাইতেছেন, তো নাড়ুটা একটু কম দিছে, সন্দেশটা একটু বেশি দিছে, কেন সেটা আমি জানি না। এখন নাড়ু খাইতেছি মানে সন্দেশ খাইতেছি আর কথা বলতেছি আপনাদের সাথে। তো হ্যাপি টেস্ট মানে এক কথায় অসাধারণ। অপু বিশ্বাস থ্যাংকস, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নাড়ু পাঠাবার জন্য। তো লাইভে আসার কারণটা হচ্ছে, মানে অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে। এই যে নাড়ু অনেক রকমের, এই যে দেখেন অনেক রকমের। কি হিংস হয়, আপনাদের খেতে ইচ্ছা হয়? অপু বিশ্বাস যে আমাকে নাড়ু পাঠাইলো, আপনাদের খেতে ইচ্ছা হয়? অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে মানে অস্থির লেভেলের টেস্ট, মানে এক কথায় অসাধারণ। অপু বিশ্বাস মেনি মেনি থ্যাংকস। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে অপু বিশ্বাস আরো পাঠাইছিল, খেয়ে ফেলছে আমার কর্মচারীরা, আরো পাঠায় মানে আরো অনেক দিছিল অপু বিশ্বাস, আরো অনেকগুলো দিছিল, আমার স্টাফরা খেয়ে ফেলছে, তো আপনাদের মতামত জানাবেন। আমাদের বুবলি ডাইনি যদি একটা কিছু পাঠাইতো খাইতে পারতাম, ও যদি পাঠাইতো ওর পক্ষে কথা বলতাম। ও যদি মানে মনে করেন একটা রুমের মধ্যে ও আর আমি স্যার আর কেউ নাই, ও বললো যে তোর যা মন চায় কর আমাকে, তবুও ওর দিকে আমি ফিরে থাকাবো না, কারণ থাইল্যান্ডে ওর চাইতে বহুত সুন্দর সুন্দর মাইয়ারা, ঘুরে, কোনো লাইন নাই, ঠিক আছে। জীবনে এত সুন্দর সুন্দর মেয়ে দেখছি, এখন এই বুবলির মতো, দুই টাকার মেয়ে, দুই টাকার নায়িকা, টাইম নাই, বুঝছেন? তো আপনাদেরকে বলছিলাম যে অপু বিশ্বাসের ওই কথাটা বলা উচিত হয় নাই, যে একটা অনুষ্ঠানে এসে ঘৃণা করি, ওইখানে বলা দরকার ছিল অপু বিশ্বাসের যে আমি এই ব্যাপারে কিছু জানি না, অথবা আমি তাকে চিনি না, অথবা আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কেন জানেন, এই যে আজকের কথাটা উঠল, কুকুরে করেছে কুকুরের কাজ, ঠিক আছে, কুকুর কামড় দিলে কি একটা স্ট্যাটাস দিছে বুবলি, বুবলিকে এই স্ট্যাটাসটা দিতে পারতো, যদি অপু বিশ্বাস আজকে মানে এই কথাটা না বলতো। এক কথা শেষ, আমি তাকে চিনি না, আমি হইলে এটা বলতাম, আমি কে চিনি না, ঠিক আছে। তো যাই হোক, অপু বিশ্বাস তোমাকে অনেক থ্যাংকস, তোমার দেওয়া সন্দেশ খাইতেছি। তুমি লাইভটা দেখলে অবশ্যই জানাবা যে অসাধারণ হয়েছে, অপু বিশ্বাস অসাধারণ হয়েছে, মানে তোমাকে মেনি মেনি থ্যাংকস, তোমার দেওয়া মানে নাড়ু খাইতেছি, এবার নাড়ু খাবো। তা আপনারা কারা কারা এবার দুর্গাপূজায় নাড়ু খেয়েছেন, নাড়ু খেয়েছেন প্লিজ একটু কমেন্ট বক্সে লেখেন। আরও অনেকগুলো পাঠাইছিল আমার স্টাফরা খেয়ে ফেলছে, আমিও কয়েকটা খাইছি আর কি, লোকটা সামলাতে পারি না। নাড়ু দেখে আমার, নাড়ু খুবই পছন্দ, এই হিন্দুদের দুর্গাপূজার যে এই ইয়াটা করে মানে আমার খুবই পছন্দ, আমি খুবই পছন্দ করি। বাট আমার ফ্যামিলির কেউ পছন্দ করতো না, আমার ফ্যামিলির তো এখন তো কেউই নাই, এখন তো এতিম, কিন্তু একসময় যারা ছিল তারা কেউই হিন্দুদের দেওয়া খাবার খাইতো না, কিন্তু আমি সবসময় খুব মজা করে খাইতাম। এখন বুবলি ভক্তরা বলতে পারে তুইও তো হিন্দু হয়ে গেছস, থাইল্যান্ড থাকতে থাকতে বৌদ্ধ দেশে থাকতে থাকতে তুইও বৌদ্ধ হয়ে গেছস, তুইও হিন্দু হয়ে গেছস, আপনারা যা মন চায় বলেন, তবুও আমি বলব অপু বিশ্বাস নাম্বার ওয়ান নায়িকা, এখন এ গ্রেডের নায়িকা, ঠিক আছে। আর সিনেমাটা অপু বিশ্বাসকে নিয়েই হবে ইনশাল্লাহ, কারণ অপু বিশ্বাস মানে আমাকে মনে রাখবে, আমি এটা ভাবতেই পারি না, অপু বিশ্বাস আমাকে মনে রাখবে আমি এটা ভাবতেই পারতেছি না, আমার অবাক লাগতেছে যে অপু বিশ্বাস আমাকে মনে রাখছে, আমাকে মনে রেখে সে আমার জন্য নাড়ু পাঠাইলো, মানে আমার অবাক লাগতেছে সত্যি। তো যাই হোক,
খুবই টেস্ট, নাড়ুটা খুবই টেস্ট, এত টেস্ট যা বলার বাইরে। অপু বিশ্বাস, তুমি কি তোমার নিজের হাত দিয়ে বানাইছো? একটু কমেন্ট করো না অপু বিশ্বাস, তুমি যদি দেখে থাকো, এটা কি তুমি তোমার নিজের হাতে বানাইছো না তোমার আত্মীয় স্বজন বা কাজের লোক বানাইছে? তোমার হাতের ছোঁয়া আছে তো, তোমার হাতের ছোঁয়া থাকলেই চলবে। এই নাড়ুটা শক্ত নাড়ু, শক্ত, যেটাকে শক্ত নাড়ু বলে, এটা খাবো এখন। না, এটা শক্ত না, সরি, নরমই, এটা নরমই। আর একটা নাড়ু আছে শক্ত অনেক, ওইটা আরও টেস্ট, ওইটা আরও টেস্ট। তো অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠিয়েছে, জেনে গেলেন, মানে তাদের দুর্গাপূজা উপলক্ষে অপু বিশ্বাস আমাকে নাড়ু পাঠাইছে, আমি অনেক খুশি হয়েছি। অপু বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ। আর কীভাবে ধন্যবাদ দিব আমার জানা নেই। একজনের লেখছেন ঠিক, অপু কুইন, অপু কুইন রানী নাম্বার ওয়ান। হ্যাঁ, অপু কুইন রানী নাম্বার ওয়ান, 100% অপু কুইন রানী নাম্বার ওয়ান। আমাদের ডালিউড কুইন শুধু অপু বিশ্বাস, শুধু অপু বিশ্বাস। তো আপনারা জেনে গেলেন যে থাইল্যান্ডে, মানে চিন্তা করে দেখেন একবার, কোথায় সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে থাইল্যান্ডে সে আমার জন্য ঠিক টাইম মতো, ঠিক টাইম মতো হিন্দুদের পূজার সময়, দুর্গা পূজার সময় আমার জন্য নাড়ু পাঠিয়েছে। এটা কয়জন মনে রাখে? আরে মুসলমানের মধ্যেই তো মুসলমানে মনে রাখে না, সে যে হিন্দু হয়ে আমি মুসলমান, সে হিন্দু আমি মুসলমান, ঠিক আছে, সে আমাকে মনে রাখলো, সে তো পারতো আর একটা হিন্দুকে অনুসরণ করতো, আরেকজন হিন্দু ফ্রেন্ডকে পাঠাইতো, পারতো না আরেকজন হিন্দু ফ্রেন্ডকে পাঠাইতো, তো সে আমাকে পাঠালো কেন? আমি তো তার মুসলমান, আমি তো মুসলমান ফ্রেন্ড, তাই না? তো আপনাদের বুঝছি জিভে জল আসতেছে, খাই দিচ্ছে হয়। এখন অনেকগুলো আছে, সাদাগুলো বেশি, কার কার খাইতে ইচ্ছা হয় কমেন্ট করেন তো। আর ডাইনি বুবলি ভক্তরা যারা দেখতেছ, ডাইনি বুবলি ভক্তরা, তোদের কার কার খাইতে ইচ্ছা হয়? অপু বিশ্বাস আমার জন্য নাড়ু পাঠিয়েছে থাইল্যান্ডে, অপু বিশ্বাস আমার জন্য থাইল্যান্ডে নাড়ু পাঠিয়েছে, অসাধারণ, খুব ভালো লাগলো, অপু খুব ধৈর্যশীল মেয়ে। হ্যাঁ আপু, ঠিক বলছেন, অপু বিশ্বাস খুবই ধৈর্যশীল, খুবই সাহসী একজন মেয়ে, একদম সাহসী নারী। তো বুবলি ভক্তদের যাদের চুলকাইতেছে, যারা পরে হাসির রিয়েট দিবি, তো তোদেরকে বলে রাখি, অপু বিশ্বাস আমার জন্য সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও নাড়ু পাঠিয়েছে হিন্দুদের, এই যে মানে নাড়ু পাঠিয়েছে। আর কয়বার দেখাবো, আর কয়বার দেখাবো, কে কে খাবা, কে কে খাবা কমেন্ট করো, কে কে খাবা কমেন্ট করো। হ্যাঁ, তুফান ভাই, তুফান ভাই বলছে ভাই আসি, তুফান ভাই আপনি খাবেন, তুফান ভাই আপনি খাবেন, আমি নাড়ু চাই, আপনাকে দেওয়া হবে না তুফান ভাই, আপনাকে নাড়ু দেওয়া হবে না, আপনাকে নাড়ু দেওয়া হবে না, এটা অনলি অপু বিশ্বাস আমাকে জন্য পাঠাইছে, অনলি অপু বিশ্বাস এটা আমার জন্য পাঠাইছে, আপনাকে নাড়ু দেওয়া হবে না, সেরকম টেস্ট। আজকে রাতে আর কোনো খাবার খাবো না, আজকে আর কোনো খাবার খাবো না, আজকে শুধু অপু বিশ্বাসের এই নাড়ু খাবো, শুধু এই নাড়ু, শুধু নাড়ু চলবে। ভাই আজকে আপনার চেহারাটা আজ অসাধারণ লাগছে, একজন হিরোর মতো লাগছে। ও বাবা, তাই নাকি? না এটা আজকে বললেন না, আগে সিনেমাটা মানে রিলিজ দেই, সিনেমাটা আসুক, সিনেমাটা আসুক তারপর বললেন। তো যারা পরেও দেখতেছেন তাদেরকে বলতেছি যে অপু বিশ্বাস আমার জন্য নাড়ু পাঠিয়েছে থাইল্যান্ডে একজন নায়িকার মারফতে। নায়িকাটার নাম বলা যাবে না, একটু প্রবলেম আছে, একজনের একজন নায়িকার মারফতে পাঠাইছে যে অপু বিশ্বাস আমার জন্য থাইল্যান্ডে নাড়ু পাঠাইছে এত দূরে। একবার চিন্তা করে দেখেন, সে আমার কথা স্মরণ রাখছে, ও মাই গড, সেই তার এই ক্ষুদ্র ফ্রেন্ডের কথা স্মরণ রাখছে, তার এই ক্ষুদ্র ফ্রেন্ডের কথা স্মরণ রাখছে, আমার এটা ভাবতেই অবাক লাগতেছে। যাই হোক, অপু বিশ্বাস ধন্যবাদ, এক কথায় অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেউ নাড়ু খায়, কেউ মোরগ পালাও, মানে কি এগুলা, কি মোরগ পালাও মনে হচ্ছে? কেউ নাড়ু খায়, কেউ মোরগ পালাও খায়, নাকি আমাদের ডাইনি বুবলি মোরগ পালাও খায়, একটু জানাবেন তো। যারা বুবলি ভক্ত আছে, ডুবলি 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 ভক্ত আছে, তারা পরে অনেক বাজে বাজে মন্তব্য করবে, অনেক বাজে বাজে কথা বলবে,
ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, কোনো কিছু যায় আসে না আমার, কোনো কিছু আমার যায় আসে না, ঠিক আছে? আপনারা আপনাদের মুখ দিয়ে আপনারা লেখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আপু মানি আপনি আমাকে বলছেন যে অপু বিশ্বাস নাড়ু দিছে এটা নিয়ে নিউজ করার জন্য, এটা নিয়ে নিউজ করা হয়ে গেছে, না আর খাওয়া সম্ভব না, আর খাওয়া সম্ভব না, মানে এত মিষ্টি আর যাচ্ছে না, এত মিষ্টি, কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে, অসাধারণ। তবে আর খাওয়া সম্ভব না, অনেকগুলো খাইলাম। এখানে আবার বুবলি ভক্তরা আইসা অনেক ধরনের মন্তব্য করবো আমি বাড়ি যাওয়ার পর, আমি থাকা সত্ত্বে না, মানে আমি থাকা সত্ত্বে কমেন্ট করবে না, আমি বাড়ি যাওয়ার পর টুকি 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 করে আইসা বাজে বাজে কমেন্ট করবো, বুবলি ভক্তরা, ডুবলি ডুবলি। যাই হোক, যারা বুবলি ভক্ত আছেন জ্বলবেন, লুচির মতো ফুলবেন লাইটটা দেখে পরে, ঠিক আছে? শুধু ফুলতেই পারবেন, ফুলতেই পারবেন, কিন্তু কিছু করতে পারবেন না। অপু বিশ্বাস আমার জন্য নাড়ু পাঠিয়েছে থাইল্যান্ডে, ঠিক আছে? আর তুই ডুবলি, তোকে নিয়ে কেউ কথা, মানে আমি দেখি না বুবলিরা নিয়ে তেমন কেউ কথা বলতে, ঠিক আছে? বেসারা বেসারা। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অপু বিশ্বাস ভক্ত আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে ফলো দিবেন, পেজে ফলো দিবেন, যারা বুবলি ভক্ত আছেন তারাও পেজে ফলো দিবেন। কেন জানেন? কারণ ফলো না দিলে বুবলি ভক্তরা আপনারা জানবেন কি করে, কি কোথায় চলতেছে, আপনাদের বুবলিকে নিয়ে কি কোথায় চলতেছে জানবেন কি করে, ঠিক আছে? আর অপু বিশ্বাস ভক্তরা তো দিবেনই, কারণ আমি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি, অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করি। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওর, এই যে অপু বিশ্বাস যে আমাকে নাড়ু পাঠাইলো, অপু বিশ্বাস যে আমাকে নাড়ু আবার দেখেনি শেষবারের মতো, আর অল্প কাটা আছে, অপু বিশ্বাস যে আমাকে নাড়ু পাঠাইলো, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর, ঠিক আছে? সো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।